আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানির দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেকেই স্বপ্নে কবর সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন, তো আজকের এই ভিডিওটিতে স্বপ্নে কবর দেখলে কি হয় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। স্বপ্নে কবরের লাশ মাটি দিতে দেখলে বিনা তওবায় মৃত্যু হবে তার আলামত। স্বপ্নে কবরস্থানে নিজে পড়তে মর্মে দেখলে আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ ঘটবে তার পূর্বাভাস। কেউ স্বপ্নে দেখলো তাকে কবরে প্রবেশ করানো হচ্ছে, এর অর্থ হলো তাকে বন্দী করা হবে। কিন্তু যদি সে দেখতে পায় তাকে এমন জায়গায় আটক করার আয়োজন চলছে যা তার নিকট অজ্ঞাত ও অপরিচিত, তদুপরি সেখানকার বাসিন্দাদেরকেও সে চিনতে না পারে, তাহলে অর্থ হবে অচিরে সে কবরবাসী হবে যদি সেখান থেকে বের হয়ে আসার অবস্থা দেখতে না পায়। স্বপ্নে কবর আবৃত দেখলে বিপদের পর শান্তি লাভ হবে তার আলামত। স্বপ্নে গোরস্থানে দেখা গেলে ব্যাখ্যা নিতে হবে আলেম ওলামা ফকি ও দিনদার পরহেজগার লোকদের মধ্যে ব্যাপক হারে রোগবালায় ছড়িয়ে পড়বে তার আলামত। স্বপ্নে কবর জিয়ারত করতে দেখলে যদি তা আত্মীয়ের কবর হয় তাহলে মঙ্গলজনক হবে, অন্যথায় নেক আমলে মনোনিবেশ করবে তার আলামত। চুন সুরকি নির্মিত অজ্ঞাত বাড়ি ফকির হওয়ার আলামত। এ জাতীয় নতুন ঘরে কেউ নিজেকে আটক দেখতে পেলে উক্ত ঘরটি তার অপরিচিত হলে বুঝতে হবে এটি তার কবরের চিত্র। কবর খনন করছে মর্মে কেউ স্বপ্নে দেখলে এর অর্থ সে ঘর বাড়ি নির্মাণ করবে তার আলামত। যদি কেউ স্বপ্নে কবরে লাশ খোলা রাখতে দেখতে পায় তাহলে স্বপ্ন দোষটা বিনা তওবায় ইহকাল ত্যাগ করবে তার আলামত। মৃত্যুবরণ করেনি এমন কেউ যদি নিজেকে কবরবাসী হয়েছে মর্মে দেখতে পায় তাহলে হয় সে কারাবন্দী হবে অথবা ব্যক্তিগত ব্যাপারে কঠিন সমস্যার মুখোমুখি হবে। কেউ যদি স্বপ্নে দেখে সে কবর খুঁড়ছে তাহলে ব্যাখ্যা হবে আপন মহল্লায় অথবা শহরে সে একটি ঘর নির্মাণ করবে তার পূর্বাভাস। যদি কেউ স্বপ্নে অন্যর কবর পাকা করতে দেখতে পায় তাহলে স্বপ্নদ্রষ্টা নিজের বাড়ি পাকা করবে তার আলামত। স্বপ্নে কবর হতে লোক বের হতে দেখলে শত্রু আত্মসমর্পণ করবে তার আলামত। মৃত ব্যক্তির জন্য কবর খনন করছে মর্মে কেউ স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা মৃত ব্যক্তি পরিচিত হলে পার্থিব ও পরকালীন বিষয়ে দর্শনকারী তার পদঙ্ক অনুসরণ করবে, আর অপরিচিত হলে ব্যাখ্যা হবে দর্শনকারী এমন বিষয়ে অর্জনের চেষ্টা করবে যা হাসিল করা তার পক্ষে সম্ভব হবে না তার আলামত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, একবার তিনি স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকে উপস্থিত হয়ে রওজা মোবারক খনন করেছেন। এই ঘটনায় স্বয়ং উস্তাদের নিকট বক্ত করলেন। এটা তার বাল্য বয়সের ঘটনা, যখন তিনি মক্তবের শিক্ষার্থী ছিলেন। ঘটনা শুনে উস্তাদ সাহেব বললেন, হে বৎস, তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গবেষণায় এবং উত্তরকালে তার শরীয়ত বিষয়ক অনুসন্ধান কর্মে আত্মনিয়োগ করবে। সুতরাং উস্তাদ সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন ইমাম সাহেবের পরবর্তী জীবনে তারই প্রতিফলন ঘটেছে যা আমরা দেখতে পাই। স্বপ্নে কবরস্থানে ফেরেশতা দেখলে স্থানীয় বহু লোকের মৃত্যু হবে তার আলামত। স্বপ্নে কবর ভাঙ্গা দেখলে হতাশাপূর্ণ জীবনযাপনের আলামত। কেউ যদি দেখে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত তাহলে এর ব্যাখ্যা হবে সে অঙ্গ যার সাথে সংশ্লিষ্ট কবর জগতে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ইঙ্গিত। স্বপ্ন কবরের মাঝে নিজেকে দেখলে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা তার আলামত বুঝতে হবে। স্বপ্নে নিজের জন্য কবর খুঁড়তে দেখলে স্বপ্নদ্রষ্ট অভাব অনটনে পড়বে তার আলামত। ঘটনা, এক ব্যক্তি ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইয়ের খিদমতে উপস্থিত হয়ে আলোচ করল, হুজুর, একজন স্বপ্ন দেখেছে ডিম ভেঙে কুসুম বাদ দিয়ে সে কেবল সাদা অংশটুকু তুলে নিচ্ছে, এর ব্যাখ্যা কি হবে? তিনি বললেন, তাকে বলো নিজে উপস্থিত হয়ে যেন সে তার স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করে। লোকটি বলল, তার পক্ষ থেকে আমি হাজির আছি, আপনার দেওয়া ব্যাখ্যাটি আমি তাকে গিয়ে শুনিয়ে দেব। ইমাম সাহেব বললেন, না, তা হতে পারে না, স্বয়ং তাকে আসতে হবে। লোকটি একই কথা বারবার বলতে থাকে আর ইমাম সাহেবের জবাবও একই, তাকেই আসতে হবে। অবশেষে লোকটি স্বীকার করতে বাধ্য হয় এ স্বপ্ন তারই দেখা। ইমাম সাহেব বললেন, বেশ, তাহলে আমার সামনে কসম খেয়ে বলো এ স্বপ্ন তুমিই দেখেছো। লোকটি কসম খেয়ে বলল, জি হ্যাঁ, এটি আমারই দেখা স্বপ্ন। উপস্থিত লোকদের লক্ষ্য করে ইমাম সাহেব বললেন, একে ধরো, সুলতানের কাছে নিয়ে যাও এবং তাকে বলো এ লোকটি
কবর খুঁড়ে মুর্দার অর্থাৎ মৃত ব্যক্তির কাফন চুরি করে নিয়ে যায়। লোকটি এবার অন্যায়ের সুরে আবেদন করতে শুরু করল, হুজুর আপনার হাতে হাত রেখে আল্লাহর দরবারে এই মুহূর্তে তওবা করছি, জীবনে কখনো আর এ কাজ করব না। স্বপ্নে কবরস্থানে যেতে দেখলে পুণ্যবান ব্যক্তির দর্শন লাভ হবে তার আলামত। আল্লাহ আলম সাল্লাল্লাহু তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।